আমার চ্যানেল হ্যাশট্যাগ লাইফটাইল। সবাই কেমন আছো? নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো। আজকে আমাদের ব্লগটা স্টার্ট হচ্ছে সকাল, আজকে হচ্ছে 7 তারিখ আর এখন বাজে হচ্ছে সকাল 7টা। আমরা ঘুম থেকে উঠে পড়েছি চটপট, আর এই যে সামনে দেখতে পাচ্ছ এত ব্যাগ, কেন এত ব্যাগ নিয়ে স্টার্ট করা? তার কারণ হচ্ছে আজকে থেকে আমাদের একটা ট্রিপ শুরু হচ্ছে। আমরা যাচ্ছি হচ্ছে নর্থ বেঙ্গল, আমরা যাচ্ছি অফবিট লুংচু, আর তারপর যাব হচ্ছে ঋষিখোলা। তো এই যে পুরো এন্টায়ার ট্রিপটা, এটা পুরোটা আমি ইউটিউবে ছাড়বো, তোমরা আশা করছি খুব ভালোবাসবে, খুব ভালো লাগবে তোমাদের দেখতে। আর আজকে আমাদের ডে ওয়ান, মানে আজকে থেকে আমাদের জার্নি শুরু। আজকে সন্ধ্যে 8:30 আমাদের ট্রেন, আর এখন আমি বসেছি এইসব ব্যাগ নিয়ে। তোমরা বিশ্বাস করবে না, প্রায় আমাদের কটা ব্যাগ হয়েছে, পাঁচটা ব্যাগের মধ্যে কি নিয়েছে? আসলে বাচ্চা থাকলে যেটা হয়, প্রচুর ব্যাগ হয়, প্রচুর জিনিসপত্র, মানে কোনটা নেবো কোনটা ছাড়বো কিছুই বুঝতে পারছি না। তো সেই জন্য তোমাদের সাথে জাস্ট একবার শেয়ার করে দিচ্ছি যে কি নিয়েছি না নিয়েছি। তো এই ব্যাগটা যেটা, এই ব্যাগটা হচ্ছে আমাদের খাবারের ব্যাগ, মানে যেটা একদম বাইরে থাকবে, এই দুটো ব্যাগ। তো এইভাবে না আমরা খাবার গুলো, যেগুলো এসেনশিয়াল খাবার ধরো ট্রেনে খাবে, এই ধরকম এরকম না পাউচ প্যাকেট পাওয়া যায়, জিপ লক হয়ে থাকে, পুরো একদম এয়ার টাইট হয়ে যায়। তো এরকম পাউচ প্যাকেটের মধ্যে তারপরে এরকম মুড়ি, তারপরে দেখো চিড়ে, এরকম ভাবে না আমরা সব জিনিস পাউচ প্যাকেটে নিয়েছি। এই যে মেয়ের খেলনা, কারণ হচ্ছে এগুলো পাউচ প্যাকেটে নিলে এক তো এক জায়গায় থাকে খেলনাগুলো, প্লাস খাবার দাবারের জন্য আলাদা করে টিফিন বক্স নিলে কি হয়, এই টিফিন বক্স গুলোর জন্য তোমার এক্সট্রা জায়গা লাগে। তো তার জন্য এরকম ভাবে পাউচ প্যাকেট করে করে নেওয়া আছে, প্লাস তোমার নর্মাল এসেনশিয়াল জিনিসপত্র। এটার মধ্যে আমরা নিয়েছি হচ্ছে আমাদের এসেনশিয়াল সব মেডিসিন, বলিনি, এইসব কিছু একটা ব্যাগের মধ্যে এইভাবে ঢুকিয়ে নিয়েছি। দাঁড়াও দেখাই, আর এরকম সব খাবার দাবার, এ দেখো মানে কি নিয়ে নি, মশলাপাতি, এই মেয়ের তুলসী, জিরে গুলো, ধনে গুলো, সব এরকম ছোট ছোট প্যাকেটের মধ্যে আমরা আটকে নিয়ে নিয়েছি এর মধ্যে। আর এই ব্যাগটা, এই ব্যাগটা হচ্ছে আমাদের ডাইপার ব্যাগ। এর মধ্যে তোমার এই যে সামনে তো রয়েছে হচ্ছে আমার এসেন্সিয়াল মেকআপ, মানে লিপ বাম, মানে টুকটাক ব্রাশ, লিপস্টিক, কাজল, যেগুলো আমাদের ট্রেনে লাগবে। সাইড থেকে মাঝে মাঝে কথা বল, যেগুলো আমার মোটামুটি ট্রেনে লাগবে, ঠিক আছে। আর এখান থেকে হচ্ছে তোমার, এর মধ্যেও আছে তোমার যেগুলো এসেনশিয়াল জিনিসপত্র সেসব। এ দেখো মেয়ের গাদার গুলোকে এরকম একটা ছোট টিফিন বক্স কিনে তার মধ্যে সব ঢুকিয়ে নিয়েছি। এরকম ডাইপার আমাদের মোটামুটি 5টা ব্যাগে সব কটাতেই কিছু কিছু করে রাখা আছে। টোটাল একটা গোটা প্যাকেট 56 প্যাকেটের যে প্যাকেট হয় সেই প্যাকেটটাকেই আমরা, আমাদের ট্রেন হচ্ছে 8:30 শিয়ালদা থেকে, সব জায়গায় সেগ্রিগেট করে আলাদা আলাদা করে ডাইপার গুলোকে এরকম ভাবে সব ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। আর ছোট একটা টিফিন বক্স রেখেছি, এরকম ধরো এরকম একটা টিফিন বক্স রেখেছি ব্যাগে, যেগুলো রাস্তায় মেয়েকে খাওয়ানোর জন্য। অ্যাকচুয়ালি কি হয়েছে, আমরা যেটা প্ল্যান করেছি সেটা হচ্ছে যে মেয়েকে সব কিছু, মানে এমন কিছু দেবো যেগুলো বাড়িরই রান্না, মানে যেগুলো নর্মালিও বাড়িতে খায় সবাই। অনেকে হয়তো তোমরা বলতে পারো যে ঘুরতে গেলে এত কিছু লাগে না, সেরেলাক নিয়ে গেলে হয়, বাট আমি সেরেলাকটা নিতে চাইছি না, কারণ অ্যাকচুয়ালি নিয়েছি আমি সেরেলাক, ফর্মুলা সবই নিয়েছি, বাট আমি চাইছি বাড়ির খাবারটাই ও খাক, কারণ আমরা যাচ্ছি ট্রিপে, আমরা ভালো মন্দ খাবো, ঘুরবো, আর ও বেচারা আমাদের জন্য সারাদিন সেরেলাক খেয়ে থাকবে, দ্যাটস নট ফেয়ার। তো সেজন্য অল্প করে চাল, অল্প করে ডাল সবই নিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি চাল ডালগুলো কিভাবে নিয়েছি। তো চলো তাহলে, আরো দুটো ব্যাগ আছে, আরো তিনটে ব্যাগ আছে, তোমাদেরকে দেখিয়ে দিই সেগুলো কি আছে। এবার দেখাচ্ছি আর একটা ট্রলি, এইটা হচ্ছে ছোট ট্রলি আমাদের, ঠিক আছে। এখানে আমরা কিভাবে, এগুলো এখনই আমরা মানে ভালোভাবে গোছাতে পারিনি, এখনো একটুখানি মেসি আছে। এখানে দেখো আমরা মেয়ের তেল, আমার ওষুধ, ক্যালার ড্রিল, তারপরে এখানে ভিমের প্রিল, সর্ষের তেল, বিস্কিট, এ দেখো পিলার নিয়েছি, এর মধ্যে ছুরি আছে, ছোট ছুরি আছে, তারপর তোমার এখানে থালা, বাটি, গ্লাস, মিক্সারের জার, এইটা, এটা দেখো এটা একটা ফোল্ডিং কেটলি, এই ফোল্ডিং কেটলিটা, এটাই যে এরকম, এইটা নিয়েছি। তারপরে এর মধ্যে নিয়েছি মেয়ের দুধ, আর এই দেখো মেয়ের খেলনা, মিঠাইয়ের খেলনা সব রয়েছে এখানে, বাটি রয়েছে। আচ্ছা এখানে রয়েছে দেখো ঘি, এই যে ছোট একটা ঘি, এরকম সব নেওয়া হয়েছে খাবারের জিনিসপত্র। আচ্ছা এবার এপাশটা তোমাদেরকে দেখাই, তোমাদের দেখাবো বলে আমরা এখনো গোছাইনি প্রপারলি। তো এরকম কিছু ব্যাগ এক্সট্রা আমরা নিয়ে নিয়েছি। আচ্ছা এটা নিয়েছি হচ্ছে হট ব্যাগ, এই হট ব্যাগটাও আমাদের যদি ঠান্ডার মধ্যে বাচ্চা যেহেতু নিয়ে যাচ্ছি লাগতে পারে। এটা রয়েছে আমাদের লুডু, এটা আমার একটা জ্যাকেট রয়েছে। আচ্ছা এবার দেখাই, এই যে দেখো এগুলো হচ্ছে চাল, এই যে চালটাকে না আমরা এভাবে নিয়েছি পাউচ প্যাকেটের মধ্যে, এই যে চাল। এখানে আছে তোমার, এটা আছে কর্নফ্লেক্স, কর্নফ্লেক্সটা আমার মেয়ে যেহেতু গুঁড়ো করে খায়, আমরা গুঁড়োটা ভাবে করে নিয়েছি। তারপরে এটার মধ্যে রয়েছে একটু অল্প করে ডালিয়া,
তারপরে এটার মধ্যে রয়েছে অল্প করে, এটার মধ্যে রয়েছে তোমার চকোস গুঁড়ো করা, আচ্ছা এখানে রয়েছে ডাল, আর এখানে তো এইসব দেখতে পাচ্ছ, এই দেখো এখানে রয়েছে কস্ট বাইট। তো এই হচ্ছে মোটামুটি এই ব্যাগটা। আর একটা ব্যাগ আছে যেটা, সেটা হচ্ছে এই যে এই ব্যাগটা, এই ব্যাগটা যেটা দেখতে পাচ্ছ তোমরা, এইটা হচ্ছে ফুল ঠাসা, এটা খোলা যাবে না। এটার মধ্যে রয়েছে আমাদের সমস্ত জামা কাপড়, আমার জামা কাপড়, মেয়ের জামা কাপড়। আচ্ছা এই একটা রুকস্যাক, এই রুকস্যাকটা দেখো, এই রুকস্যাকটার মধ্যে রয়েছে তুতানের জামা কাপড়, মানে আমার হাজবেন্ডের জামা কাপড়, প্লাস এখানে আছে ডাইপার, সাইডেও টুকটাক জুতো টুতো এই সব কিছু ধরবে। এই একটা, দুটো, তিনটে, আর আগে তোমাদেরকে দেখালাম তিনটে ব্যাগ, আগে দেখালাম দুটো ব্যাগ, টোটাল পাঁচটা ব্যাগ এখন অবধি তো হয়েছে, সকাল এখন বাজে 7টা, তো এরপরে আরো ব্যাগ হবে কি হবে না জানি না। তো আজকে দিনটা পুরোটা আশা করছি খুব ভালো লাগবে তোমাদের দেখতে। আমাদের মিঠাই বুড়ি ঘুম থেকে উঠে পড়েছে, এ বাবা শোনো তোমরা ঘুরতে যাচ্ছি, জানো ওরম করে দেখছো কেন? ও কেমন অবাক হয়ে গেছে। আর এই যে মিঠাইয়ের গরম জল, মিঠাই এখন গরম জল খেয়ে নেটা করলাম, সেটা হচ্ছে এখানে দেখো আপেল, লেবু, কলা, এগুলো সব এরকম জিপ ব্যাগে ঢুকিয়ে নিয়েছি। আর এর মধ্যে কিছু সবজি নিয়েছি, যার মধ্যে পেঁপে, ছোট একটা কুমড়ো, শিম, বিনস এসব নিয়েছে। এবার এগুলো যাব গিয়ে ঢুকিয়ে দেবো ব্যাগে। আমরা এখন বেরিয়ে পড়েছি, যাচ্ছি হচ্ছে পল্টুকে ট্রেসে দিতে, এ দেখো পল্টু। তো যাই, এবার গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কোন ট্রেসে দেব ওকে। আমরা এখন চলে এসেছি, এই হচ্ছে আমাদের সুচরিতা দিদি, দিদির কাছে রাখতে এসেছি। এই যে পল্টু যাচ্ছি এবার ওপরে, বল্টুকে এখানে আনার পর দেখো রাস্তায় হিসু টিসু করে, লেজ ফেস ভিজিয়ে একাকার, আর ও বাইরেও বেরোবে না, এখানে হিসুর গন্ধ করে একাকার করে রেখেছে। ওকে এখন পরিষ্কার করতে হবে। আর এখানে বোনের কম্বলটা নিয়ে এসেছি আমরা, আর ওর বাবার একটা জামা নিয়ে এসেছি, তো এগুলোতেও থাকবে। আর এই হচ্ছে রুমটা, রুমটা খুব সুন্দর, মানে বেশ অনেকটা বড়। দাঁড়াও তোমাদেরকে দেখিয়ে দিই, এই হচ্ছে রুমটা, টোটালি পুরোটা একটা ক্যাটই থাকবে। আর এদিকে একটা বারান্দাও আছে, তো এখানে পুরো নেট করা আছে, সকালের দিকে খুলে দেওয়া হয় তাহলে আরামসে বসে বসে সব কিছু দেখতে পারবে। বেশ ভালো জায়গাটা লাগলো। বল্টুকে এখন পরিষ্কার টরিষ্কার করে দিয়েছি, ও এখন বোনের এটাতে বসে একটু নিজেকে গ্রুম করছে, আর আমরা এবার বাড়ির দিকে যাই। আমরা এখন স্টেশনে চলে এসেছি, আর জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি যে সবাই চলে এসেছে, বাবা মা ভাই। আমরা এখন বিরাটি স্টেশনে দাঁড়িয়ে আছি, এখান থেকে যাবো হচ্ছে শিয়ালদা স্টেশন ট্রেনে করে। তোমরা তোমাদের লাগেজ গুলো দেখো, এই হচ্ছে লাগেজ, দাঁড়াও আমি ফ্ল্যাশটা দিই। এই এতগুলো লাগেজ আমাদের সবার, দেখো দেখো দেখো, এই যে এখন আছে, এর পিঠে আছে, আমার পিঠে আছে, মানে জাস্ট বলার কিছু নেই। একটু মিঠাইকে দেখিয়ে দিই, এই যে মিঠাই, আর এই হচ্ছে মিঠাইয়ের বাবা, এই যে দিদি, আমরা তিনজনে একটু একদম ম্যাচ ম্যাচ করে পড়েছি, খুবই মজা চলেছে। পুরো সিরিজটা তোমরা দেখতে থাকবো, আশা করছি খুব ভালো লাগবে। এখন আমরা যাবো হচ্ছে শিয়ালদা, আর ওখান থেকে আমাদের ট্রেন 8:30। শিয়ালদা স্টেশন পৌঁছে গেছি, এই দেখো পিছনে ফুল ব্যাটালিয়ন আসছে। এইটা জানা চলছে না, মানে ফেলে ফেলে যাচ্ছে হচ্ছে আমাদেরকে ব্যাগগুলো, মানে লাগেজ গুলোতে রীতিমতন আমি লাস্ট অব্দি দাঁড়িয়ে উঠে দাঁড়িয়ে দেখে তারপর বন্ধ করতে হয়েছে, নাহলে লাগেজ গুলো বন্ধ হচ্ছিল না। জানি না রাস্তা কত দূর অব্দি লাগেজ গুলো যাবে, আমার তো মনে হচ্ছে যে লাগেজ গুলো ছিঁড়ে যেতে পারে, এত জিনিস আমরা ঘেঁচে ঢুসে ঢুকিয়েছি ওর মধ্যে। তো দেখা যাক, চলো আমাদের ট্রেন 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে, তো যাচ্ছি। বোনের চোখটা হালকা ফুলে গেছে, তো তাই জন্য তুতান গেছে খাবার আনতে, আর বোনের জন্য মেডিসিন আনতে, আর আমি মিঠাই আর বোন এখানে বসে আছে এই যে এতগুলো লাগেজ নিয়ে, আর ভাই গেছে মাকে আর বাবাকে লাগেজ নিয়ে, কিছুটা লাগেজ নিয়ে তুলে আসতে, কারণ এতগুলো লাগেজ তুতান আসতে আসতে অনেকটা দেরি হয়ে যাবে। তো তাই জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি কিছুটা লাগেজ নিয়ে, আর তুতান কিছুটা লাগেজ নিয়ে গেছে, মানে আমার ভাই কিছুটা লাগেজ নিয়ে গেছে তুলে দিতে। আমরা ট্রেনের উপর উঠে গেছি, আর এখানে দেখো মিঠাই উঠেছে, একবার এটাই উঠবে একবার ওটাই উঠবে, যা তা কাণ্ড। ওর জন্য এই যে মিঠাই এখন বাবার সাথে এখানে বসে আছে, এসেছি আর মিঠাই ওদিকে চলে গেছে, আর এখানে বাবা মা বসে আছে। তো আমাদের তো ডিনার শেষ, এবার হচ্ছে সবকিছু গোটানোর পালা, মানে ঘুমাবো এবার। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর নেক্সট ব্লগ গুলো থাকবে নিউমাল নামার পর থেকে। তো আশা করছি তোমরা সবকটা ব্লগ পর পর দেখবে। তো চলো টাটা বাই।
ঠিক আছে? বলো মামাম, টেনশন করো না, আমার একটু একটু ভয় লাগছে, কিন্তু তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, সব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আমি ঠিক খাওয়া দাওয়া করবো, আমি ঠিক ভালো করে থাকবো, আদর খাই আমি, এই আন্টিটা আমাকে ভালো করেই রাখবে। হ্যাঁ, গুড নাইট, কালকে সকাল সকাল ভিডিও দেবো, বাই বাই।